নমস্কার, আমি অলিভিয়া। শুরু করছি হুগলি আজকে। আজকের বিশেষ বিশেষ খবর, লকডাউন পরিস্থিতিতে মানুষের সুরক্ষার্থে বাড়িতে বসে ব্যাংক পরিষেবা, সৌজন্যে নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড। গরুর বর্জ্য পরিষ্কার করতে নেমে অসুস্থ পাঁচ, মৃত দুই চাঞ্চল্য সিঙ্গুরে। আসছি বিস্তারিত খবরে। লকডাউন পরিস্থিতিতে মানুষের সুরক্ষার্থে এবার ব্যাংক পৌঁছে গেছে গ্রাহকদের বাড়িতে। গ্রাহকদের কথা মাথায় রেখে অভিনব উদ্যোগ নিল নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড। পরিষেবায় আনন্দিত গ্রাহকরা, লকডাউনের সময় মানুষকে আসতে হচ্ছে না ব্যাংকে, মানুষের সুবিধা করে দিতে ব্যাংক পৌঁছে যাচ্ছে গ্রাহকদের বাড়ি। লকডাউনের মধ্যে অনেকেই বাড়ি থেকে বের হতে পারছেন না, সেই সব গ্রাহকদের কথা মাথায় রেখে অভিনব উদ্যোগ নিল নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড। যে সমস্ত গ্রাহকরা ব্যাংকে আসতে পারছেন না, তাদের সমস্যা হলে ব্যাংকের প্রতিনিধিরা স্বয়ং পৌঁছে যাচ্ছেন গ্রাহকদের বাড়ি। সমস্ত পরিষেবা মানুষ পাচ্ছে নিজের বাড়িতে বসেই। টাকা তোলা থেকে টাকা জমা সবটাই করতে পারছেন নিজের বাড়িতে বসে। নবগ্রাম কোঅপারেটিভ ব্যাংকের সেক্রেটারি মানস রায় বলেন, এই সময় সব মানুষ খুবই সমস্যায় আছেন, সেই সব মানুষদের কথা মাথায় রেখেই ব্যাংক এই উদ্যোগ নিয়েছে। এছাড়াও ব্যাংকের যে সমস্ত গ্রাহকরা আর্থিক দিক থেকে কিছুটা পিছিয়ে, তাদের ব্যাংকের পক্ষ থেকে খাদ্য সামগ্রীও সরবরাহ করা হচ্ছে। ব্যাংকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ। আতঙ্কের সময়, ভয়াবহতার সময় যাতে ব্যাংকে আসতে না হয়, ঠিক আছে, তাদের জন্য আমরা নিয়ম করেছি যে সপ্তাহে একদিন আমরা তাদের বাড়িতে গিয়ে টাকা হোক, চেক হোক, যাদের যা রিকোয়ারমেন্ট, তোলার টাকা তোলার হতে পারে, জমা দেওয়ার হতে পারে, সেটা গিয়ে আমরা বাড়িতে সার্ভিস দিচ্ছি। এবং এছাড়াও যেটা আমরা করেছি যে আমরা মানুষের সুবিধার জন্য ব্যাংকিং আওয়ারটাকে একটু বাড়িয়ে দিয়েছি, সকালের দিকটা বাড়িয়ে দিয়েছি, দুবেলা ব্যাংকিং ছিল, রাত্রিবেলাটা কমিয়ে দিয়েছি, আর সকালবেলাটা এক ঘন্টা বাড়িয়ে দিয়েছি, 9:30 থেকে 1টা অবধি করছি। আমরা আমাদের ব্যাংকের থেকে আমরা প্রত্যেকটি এলাকার সদস্য হোক সে বা গ্রাহক হোক, সবাইকে বাড়িতে, মানে যারা ফাইন্যান্সিয়ালি উইক, তাদেরকে আমরা রেশন দেওয়ার ব্যবস্থা করছি। রোজ 50-60 জনকে রেশন দেওয়া হচ্ছে, কিন্তু আমরা কাউকে এখানে ডেকে আনছি না। আমাদের ব্যাংকের প্রতিনিধিরা, ডাইরেক্টররা, স্টাফরা তাদের নিজ নিজ এলাকার যারা ফাইন্যান্সিয়ালি উইক আছে, মানুষ আছেন, তাদের কাছে গিয়ে বাড়িতে গিয়ে রেশন পৌঁছে দিচ্ছে। এছাড়া আজকেই আমরা দিলাম কানাইপুরে প্রচেষ্টা বলে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের একটা স্কুল আছে, তাদের প্রত্যেকটি স্টুডেন্টকে বাড়িতে বাড়িতে গিয়ে রেশন দেওয়া হয়েছে। এবং আমরা আমাদের যারা টপ 20-30-40 কাস্টমার আছে তাদেরকেও বলছি, আপনাদের এলাকায় যারা এরকম ফাইন্যান্সিয়ালি উইক পার্সন আছেন তাদেরকে বলুন, আমরা আপনাদের কাছে রেশন পৌঁছে দেবো, আপনারা তাদেরকে পৌঁছে দিন। এভাবে আমরা ওভারঅল নবগ্রাম, পণ্যগড়, কানাইপুর অঞ্চলের বৃহত্তর মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। বিভিন্ন ক্লাব অর্গানাইজেশনকে দিয়েও আমরা এই রেশনটা দিচ্ছি। আমাদের উদ্দেশ্য হলো যে গরিব মানুষ যাতে খাদ্যাভাব না হয়, সরকার তার মতো করে করছে, ব্যাংক আমাদের মতো করে আমরা প্রচেষ্টা করছি, মানুষের কাছে এই অসময়ে যেন খাওয়ার অভাব না হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রেশনের স্লিপ দিতে গিয়ে হেনস্থার শিকার কর্মীরা। চাপদানি 10 নম্বর ওয়ার্ডের আব্দি সোসাইটি হাই মাদ্রাসা স্কুলে রেশন তোলা স্লিপ প্রদান করা হলেও লকডাউনকে অমান্য করে নির্দিষ্ট দূরত্ব বজায় না রেখে গ্রাহকদের ভিড় করে স্লিপ সংগ্রহ করাকে কেন্দ্র করেই চাঞ্চল্য গোটা এলাকায়। রেশনের স্লিপ দিতে গিয়ে হেনস্থার শিকার কর্মীরা। 3 দিন থেকে চাপদানি 10 নম্বর ওয়ার্ডের আদবি সোসাইটি হাই মাদ্রাসা স্কুলে রেশন তোলার স্লিপ দেওয়া হচ্ছিল, কিন্তু লকডাউনের কারণে নির্দিষ্ট দূরত্ব বজায় না রেখে গ্রাহকরা ভিড় করে স্লিপ সংগ্রহ করছিল। সরকারের নির্দেশ অনুযায়ী এই স্লিপ বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কথা থাকলেও কেন এভাবে দেওয়া হচ্ছে তাই নিয়েই উঠেছে প্রশ্ন। এখান থেকে গ্রাহকরা স্লিপ নিতে নারাজ। সবাইকে ফোন করা হয়েছিল, কিন্তু অব্যবস্থার কারণে গ্রাহকরা এদিন বাড়ি চলে যায়। আমি এসে দেখে ফোন করব। আজকে যখন আমার বাড়ির লোক এসেছে, ইনারা চাইছেন আধার কার্ড। যখন ও চেক করেছে এই মেয়েদের সঙ্গে জিজ্ঞেস করবেন, তো বলছে কাউন্সিলর বলেছে আধার কার্ড ছাড়া কাউকে দেওয়া যাবে না। তো ডিএমের আগের কাউন্সিলর আছে, ওয়ার্ড কমিটি সেক্রেটারি আছে, চেয়ারম্যান আছে। যখন আমরা জিজ্ঞেস করেছি তো ওনারা বলছেন আমাদের কোনো ইন্টেকশন নেই,
যার স্লিপ আছে যার এসেছে ওরা পাবে, যার আসেনি ও পাবে না। আমরা যাতে সেটে দাঁড়িয়ে আছি, সবচেয়ে বিপজ্জনক তো আমরা ডাকছি, এর জন্য দায়ী ওয়ার্ড কমিশনার। কেন বাড়িতে যাবে না? এত যে সেটে আছি, সরকার বলছে দূরে থাকে 3 ফুটের দূরে, আমরা 1 ইঞ্চি দূরে নেই। দেখুন কেউ আছে 1 ইঞ্চি দূরেতে? আজকে কাজটা নতুন না, 3 দিন ধরে বসে আছে। আজকে স্টার্ট হয়নি, আমি কালকে লোক পাঠিয়েছিলাম এখানে। আচ্ছা, পারমিতা ও নবনীতার রিপোর্ট, হুগলি আজকে। করোনা আবহে লকডাউন পরিস্থিতির মোকাবিলা করতে চাপদানি পুরসভার পৌর প্রধান সুরেশ মিশ্রর নির্দেশে পুর এলাকা জুড়ে শুরু হল অসহায় গরিব মানুষদের জন্য খাদ্যদ্রব্য বিতরণের কাজ। চাপদানি পৌরসভার পৌর প্রধান সুরেশ মিশ্রর নির্দেশে পৌর এলাকা জুড়ে চলছে গরিব মানুষের জন্য খাদ্যদ্রব্য বিতরণের কাজ। লকডাউন পরিস্থিতি মোকাবিলা করতে গরিব মানুষের জন্য এই বিশেষ উদ্যোগ। বিশিষ্ট সমাজসেবী জয়ন্ত সাবুই পৌর প্রধানের নির্দেশ পেয়ে এদিন এগিয়ে আসেন জনসেবায়। মাত্র গুটি কয়েক বন্ধুর সহযোগিতায় সরাসরি গাড়ি থেকে খাদ্যদ্রব্য বিতরণ করা হচ্ছে চাপদানির 17 নম্বর ওয়ার্ডের কুণ্ডুবাগান এলাকায়। প্রায় 300 মানুষ বিভিন্ন খাদ্য সামগ্রী এদিন গ্রহণ করেন। এ ব্যাপারে জয়ন্ত বাবু জানান, সুরেশ মিশ্রর নির্দেশে আমরা 300 মানুষকে আলু, পেঁয়াজ, সয়াবিন, মুড়ি দিচ্ছি। এটা আমরা কয়েকজন মিলে উদ্যোগ নিয়ে করছি। এই যে কোভিড-19 ভারতের মানুষকে অনেক পিছিয়ে দিয়েছে, তাই পিছিয়ে পড়া মানুষদের স্বার্থে আমরা এই আমাদের একটা ছোট অনুষ্ঠান করছি। কত মানুষ আমরা দিচ্ছেন? 300। পারমিতা ও নবনীতার রিপোর্ট, হুগলি আজকে। করোনার আবহে রাজ্যের মন্ত্রী তপন দাশগুপ্ত ও চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে অসহায় দুস্থদের প্রদান করা হল খাদ্য সামগ্রী। করোনা পরিস্থিতিতে দুস্থ অসহায় মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ করছে ক্লাব ও সংস্থাগুলি। এবার সেই অসহায় দুস্থ মানুষদের খাদ্য বিতরণ করতে এগিয়ে এলেন রাজ্যের মন্ত্রী তথা সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। এদিন চুঁচুড়ার বড়বাজার এলাকায় মন্ত্রীর দলীয় কার্যালয় থেকে গরিব মানুষদের চাল, ডাল, আলু বিতরণ করা হয়। ডিম সব কিছু প্যাকেট করে দেওয়া হল। মুশকিলটা হচ্ছে যে রেশনে তো রাজ্য সরকার চাল গম সব কিছু দিচ্ছে। আমি যেটা ঠিক করেছিলাম যে চুঁচুড়া শহরে যাদের রেশন কার্ড নেই, একদম দিন আনে দিন খায়, খেতে পায় না, তাদের জন্য আমি অ্যারেঞ্জমেন্ট করেছি। আজকে 7 দিন ধরে দেওয়া হচ্ছে। একই লোক বারে বারে এসে বেরিয়ে নিচ্ছে, মানে আজকে যে নিচ্ছে আবার কালকে এসে নিয়ে যাচ্ছে। আসল লোকরা খুব কম পাচ্ছে, ওই জন্য আমি ঠিক করেছি যাদের মানে এবার ঠিক স্লিপ সিস্টেম করবো, স্লিপ ছাড়া কিছু হবে। যতক্ষণ আমাদের ক্ষমতা আছে দেওয়ার ততক্ষণ আমরা দেবো। প্রতিদিনই আমরা 5-6 লক্ষ করে দিচ্ছি, আবার যদি মাল কালেকশন করি আবার আগামী দিনে। তা কিছু লোক রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী এত করার পরও নিন্দা করছে, তারা রাজনীতি। অন্যদিকে একইভাবে গরিবদের কথা মাথায় রেখে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগেও বিতরণ করা হলো খাদ্য সামগ্রী। বিধায়কের খাদিনামোড়ের কার্যালয় থেকে এই ত্রাণ পেয়ে খুশি সাধারণ মানুষ। দিন আনা দিন খাওয়া যে সমস্ত গরিব মানুষ, আমি এলাকার পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার, প্রধান, উপপ্রধান এবং পৌরসভায় কাউন্সিলরদের নির্দেশ দিয়েছিলাম যে তোমরা যেটা পারবে করবে, যেটা পারবে না সেটা আমার কাছে পাঠাবে। তারা স্লিপ করে প্রতিদিন আমার বাড়িতে পাঠিয়েছে, আমি বাড়ি থেকে দিয়েছি। শুধু পার্টি অফিস থেকে দেওয়া নয়, এর মধ্যেও বিভিন্ন এলাকা এলাকায় বাড়ি বাড়ি মাল পৌঁছাচ্ছে, 30-40টা করে এক একটা পাড়ায় মাল পৌঁছাচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন কোনো মানুষ যেন অভুক্ত না থাকে। আমরা ঈশ্বরের এবং আল্লাহর কৃপায় চেষ্টা করছি মানুষের মুখে খাদ্য পৌঁছে দেওয়ার। তাই এই খাদিনামোর পার্টি অফিস প্রতিদিন আমার খোলা, প্রতিদিন সকালবেলা 9টা সাড়ে 9টার পর থেকে
মাল যত রেডি থাকছে আমার, ডেলি আজকেও প্রায় 500-550 উপরে মাল, খাদ্য সামগ্রী চাল আলু ডাল এগুলো মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিব একটা ছোট্ট বিরতি, বিরতির পর থাকছে গরুর বর্জ্য পরিষ্কার করতে নেমে অসুস্থ পাঁচ, মৃত দুই চাঞ্চল্য সিঙ্গুরে। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে, হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Veda, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Bhotshati. Bhotshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambada, Hongsheshwari Mandir, Sharad Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Bhotshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together. All are in one roof. Yes, think about Bhotshati, Hooghly. Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly Railway Station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week, we offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms. Coming to the amusement, which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome, a floating restaurant above a pool offering delicious food, vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. আসন্ন পৌর নির্বাচনে সুলভ মূল্যে ফ্লেক্স, ভিনাইল, লিফলেট, বুথ স্লিপ, পোস্টারের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হ্যালো গ্রুপ। পাশাপাশি এখানে সব ধরনের স্মার্ট কার্ড, আইডি কার্ড, ডিজিটাল আধার কার্ড ও আইডি কার্ডের ফিতে প্রিন্ট করা হয়। ঠিকানা, ঘড়ির মোড় থেকে হাসপাতালের দিকে যেতে আমরাতলা গলি সরকারি আবাসনের পাশে। যোগাযোগ 7478674786 এবং 0332680001 2680006 ও 0009। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুচুড়া, হুগলি। যোগাযোগ 9163022005 এবং 9231592555।
ব্রহ্মা কুকিং কম্পিটিশন বাংলা ল্যাঙ্গুয়েজ অলসো অর্গানাইজড বাই ব্রহ্মা ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট এস্টাবলিশড 2016 18 জিটি রোড নিয়ার 13 সিনেমা হল ভদ্রেশ্বর হারি আপ এনরোলমেন্ট অ্যাভেলেবল টিল 5th April 2020 টোটাল নাম্বার অফ পার্টিসিপেন্ট 100 অনলি এনরোলমেন্ট চার্জ রুপিস 150 পার পার্টিসিপেন্ট এজ শুড বি বিটুইন 20 to 40 ইয়ার্স অনলি Attractive prize and certificate. First prize microwave. Second prize cooler. Third prize cooker. Fourth prize non-stick fry pan. Fifth prize non-stick fry pan. For inquiry, call on 7980-117725 and 8820-344-556. আসল গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান রহমান জেমস হাউস এখানে পাবেন সুলভ মূল্যের যে কোনো ধরনের সার্টিফাইড স্টোন এবং ডায়মন্ড জুয়েলারি রহমান জেমস হাউস চকবাজার পুলিশ ফাঁড়ির নিকট চকবাজার হুগলি যোগাযোগ 7980003208 এবং 8420292234 আনন্দ সংবাদ আনন্দ সংবাদ মনোরম পিকনিক স্পট ভ্রমণ পিপাসুদের জন্য এক অন্যতম চাহিদা ও ভালো লাগার স্থান পিকনিক স্পট এখন শুধু পিকনিকে সীমাবদ্ধ নেই পারিবারিক অনুষ্ঠান থেকে শুরু করে বিয়ে জন্মদিনের পার্টি সহ অফিস বা বিভিন্ন একাডেমিক অনুষ্ঠান আয়োজনে এখন একটাই নাম বনবীথি পার্ক বনবীথি পার্কের সব রকম সুবিধা তো পাবেনই এর সঙ্গে রয়েছে নিরাপত্তা ও চমৎকার পরিবেশ তাহলে দেরি কেন চলে আসুন বনবীথি পার্কে আমাদের ঠিকানা বনবীথি পার্ক 163 খুড়িগাছি রোড নতুনপাড়া অ্যাঙ্গাস ভদ্রেশ্বর হুগলি আমাদের ফোন নাম্বার 8272929273 চিচুড়া আখুন বাজারে ভারতী অপটিক একটি অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত চশমা ও কন্টাক্ট লেন্সের বিপণী দি হুগলি কো অপারেটিভ ব্যাংক গ্রাহকগণকে দিচ্ছে ঋণে আকর্ষণীয় সুদের হার সর্বনিম্ন হারে গৃহ ঋণ 8.50% বন্ধকি ঋণ 60 মাস সময়সীমার জন্য 14% এছাড়া NSC কিষান বিকাশ সার্টিফিকেট ও LIC জমা রেখে লোন ঋণে আকর্ষণীয় সুদের হার আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে ফোন নাম্বার 0336802399 2680720826806046 মাতারা কৃপাধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা মাদকাসক্ত কর্মী বা ব্যবসায় বাধা প্রেমী বা বিবাহের জটিলতা বিচ্ছেদ বশীকরণ বাস্তুদোষ শত্রু দমন সকল সমস্যার নিশ্চিত সমাধান ডেট অফ বার্থ টাইম প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান কোনো সমস্যা সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায় চুচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773 দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন টাউন গার্ড রোড চুচুড়া হুগলি থার্ড ডে কালচারের উদ্যোগে মাল্টিজিম প্রশিক্ষণ কেন্দ্র মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা দুর্গামণ্ডপ কামারপাড়া চুচুড়া মোবাইল নম্বর 9836050518 9836093337 সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থার্ড ডে কালচারে কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল এখানে আপনি পাবেন পাঞ্জাবি পাজামা ধুতি জোর শেরওয়ানি কুর্তি শার্ট গেঞ্জি জাঙ্গিয়া মোজা রুমাল লুঙ্গি গামছা প্রভৃতি বিশেষ আকর্ষণ 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল
ফোন নাম্বার 2680801। সবান্ধব নির্জনে নিভৃতে মনোরম পরিবেশে তৃপ্তিদায়ক এবং মুখরোচক খাবার ব্যবস্থা, টাটকা তাজা মিষ্টান্ন পাওয়া যায় এখানে। রয়েছে সম্পূর্ণ এসি কনফারেন্স হল, যেখানে একসাথে বহু মানুষের জমায়েত সম্ভব অনায়াসে। পার্টি মিটিং কনফারেন্সের জন্য উত্তম জায়গা। আছে এসি ফ্যামিলির রেস্টুরেন্ট, আছে রাজকীয়ভাবে রাত্রি যাপনের সুব্যবস্থা, আছে সুবিশাল ডাইনিং হল, রেনু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস, জেসি ঘোষ সরণি, বাস স্ট্যান্ড। ফিরে এলাম বিরতির পর। গরুর বর্জ্য পরিষ্কার করতে নেমে অসুস্থ হয়ে পড়া ব্যক্তিকে উদ্ধারে নেমে অসুস্থ আরো পাঁচ। তড়িঘড়ি তাদের সিংহ গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে ডাক্তাররা দুজনকে মৃত বলে ঘোষণা করে। আশঙ্কাজনক অবস্থায় বাকি তিনজনকে সিঙ্গুর থেকে স্থানান্তরিত করা হয়েছে শ্রীরামপুর মহকুমা হাসপাতালে। ঘটনায় চাঞ্চল্য সিঙ্গুর খাসের বেরিয়া এলাকা। গরুর বর্জ্য ফেলার চেম্বার পরিষ্কার করতে নেমে অসুস্থ হয়ে পড়া ব্যক্তিকে উদ্ধারে নেমে অসুস্থ হয়ে পড়ল পাঁচজন। তড়িঘড়ি তাদের সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে ডাক্তাররা দুজনকে মৃত বলে ঘোষণা করে। আশঙ্কাজনক অবস্থায় বাকি তিনজনকে সিঙ্গুর থেকে স্থানান্তরিত করা হয়েছে শ্রীরামপুর মহকুমা হাসপাতালে। ঘটনা সিঙ্গুরের খাসের ভেরি গ্রামে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, সিঙ্গুরের খাসের ভেরি গ্রামে দীপেন ঘোষের বাড়িতে গোয়াল পরিষ্কার করে গরুর বর্জ্য জমা করা হয় চেম্বারে। 15-20 দিন পর পর সেই চেম্বার পরিষ্কার করা হয়। এদিন দুপুরে পাম্প চালিয়ে সেই বর্জ্য পরিষ্কারেরই কাজ চলছিল। সেই সময় একজন চেম্বারে নেমে পরিষ্কার করার সময় হঠাৎই জ্ঞান হারিয়ে ফেলে। তাকে উদ্ধার করতে আরেকজনও নামে, সেও জ্ঞান হারায়। এরপর তাদের উদ্ধার করতে একের পর এক পাঁচজন নামে। ওদের যে খরুবাসুরের কারবার, সেখানে একটা মুতের চেম্বার করা হয়েছিল। ওখানে দীর্ঘদিন 15-20 দিন অন্তর অন্তর ছেঁড়া হয়। সেই মুতের চেম্বারে মেশিন চাইলে জল তোলা হচ্ছিল, হওয়ার সময় একজন নেবে পরিষ্কার করতে, নামে চেম্বারের ভেতরে পরিষ্কার করতে গিয়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। তাকে বাঁচাতে আর একজন নামে, সেও জ্ঞান হারিয়ে ফেলে। তাকে বাঁচাতে আর একজন নামে, সেও জ্ঞান হারিয়ে ফেলে। তাকে বাঁচাতে আর একজন নামে, সেও জ্ঞান হারিয়ে ফেলে। এইবার চিল্লাচিল্লি হতে লোকজন এসে তুলানো হয়েছে। অনেকে করে হসপিটালে নিয়ে আসা হয়েছিল। হওয়ার পর যেটা হয়, দুজন মারা গেছে, একজন অবস্থা খুবই খারাপ, তাদের খুবই খারাপ তাদের অবস্থা, এখন বলা যাচ্ছে না, সবই উপরলা হাতে বা। চেঁচামেচি হতেই লোক জমা হয়। তাদের উদ্ধার করে সিঙ্গুর হাসপাতালে নিয়ে আসা হলে বছর 37-এর দীপেন ঘোষ ও বছর 47-এর জয়ন্ত বাগকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অন্যদিকে তিনজন, সুখেন ঘোষ, বিজয় মালিক ও পাপ্পু ঘোষকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাড়িতে গরুর গোবর বর্জ্য জিনিস ওইখানে ফেলতো, কাজ করার সময় কিছু কারণে একজন পড়ে যায়, তাদেরকে তুলতে গিয়ে আরও তিন চারজন ঝাঁপিয়ে পড়ে সেই গোবর গাদায়। পড়ার পর তারা সকলেই উঠতে না পারায় খুব প্রতিকূলতার মধ্যে এর মধ্যে ডুবে যায়। তারপর লোকজন সবাই ঝাঁপিয়ে পড়ে তুলে তাদেরকে এই হসপিটাল নিয়ে এসেছে, সিঙ্গুর হসপিটালে নিয়ে আসা হয়েছে। সিঙ্গুর হসপিটালে নিয়ে এসে ডাক্তারবাবু বললেন দুজন অটোমেটিক মারা গেছেন এবং আরও তিনজন, তাদের অবস্থা খুব আশঙ্কাজনক, তাদেরকে কলকাতা এবং শ্রীরামপুর বিভিন্ন হসপিটালে নিয়ে চলে যাওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। নাম ছিল অরুণোদয়। করোনা আবহে অরুণদের উদয় হওয়াই বড় প্রশ্ন। তথাপি ব্যান্ডেলের অরুণোদয়ের সভানেত্রী অনিন্দিতা রাজবংশী আজও দেখালেন জনমানব সেবা। মানুষের সেবায় মানুষের সাথে ব্যান্ডেল অরুণোদয় ক্লাব দেখিয়ে দিল কিভাবে মানুষের পাশে থাকতে হয়। বর্তমান করোনা পরিস্থিতির মোকাবিলায় যখন চারিদিকে চাল ডাল আলু বিতরণ চলছে, তখন ব্যান্ডেলের অরুণোদয় ক্লাব এই প্রথম হুগলি জেলার মধ্যে যারা সর্বপ্রথম দেখালো উৎসবের মরশুমে দুর্গাপূজাকে ছোট করেও কিভাবে মানুষের পাশে থাকা যায়। প্রসঙ্গত, ব্যান্ডেলের অরুণোদয় ক্লাবের দুর্গা উৎসব জেলার পুজোগুলির মধ্যে অন্যতম। এবছর তাদের পুজো 60 বছরে পদার্পণ করতে চলেছে, কিন্তু পুজো কমিটির সদস্যদের বক্তব্য, এবারেই তারা পুজো ছোট করে তাদের জমানো পয়সায় করোনা মোকাবিলা করতে চলেছেন। শুধু কথা নয়, আজ অরুণোদয়ে গিয়ে দেখা গেল এমনই চিত্র। এই ক্লাবের সদস্য তথা হুগলি জেলা তৃণমূল SC ST OBC সেলের সভাপতি অনিন্দিতা রাজবংশীও জানালেন, এভাবেই তারা সাধারণ মানুষের পাশে রয়েছেন। প্যান্ডেল অরুণোদয় ক্লাবের পক্ষ থেকে আজকে আমরা মানুষের পাশে দাঁড়াবার জন্য কিছু দেওয়ার ব্যবস্থা করেছি, তাদের সাহায্যে তাদের পাশে দাঁড়াবার জন্য। এবছর আমাদের পুজো 60 বছরে পদার্পণ করছে,
কিন্তু আমরা যে পরিস্থিতির মোকাবেলা এখন করছি সেইটা মাথায় রেখে আমরা সেই পুজো থেকে আমরা কিছু ফান্ড বের করে আমরা আশেপাশে মানুষের আশেপাশে যেসব পাড়া আছে সেসব মানুষের পাশে দাঁড়াবার জন্য আমরা আজকে একটু কিছু দেওয়ার সাহায্য দেওয়ার ওনাদের ব্যবস্থা করেছি। সাহায্য বলবো না, আজকে আমরা মানুষেরাই মানুষদের পাশে দাঁড়াবো, কারণ আমরা এখন যে সংকটের মুখে পড়েছি, যে প্যান্ডেমিক, যে করোনা ভাইরাস, আমি মনে করি সেখানে আমাদের প্রত্যেক মানুষের দায়িত্ব প্রত্যেকের মানুষের পাশেই দাঁড়ানো। সুতরাং সেই জন্য আজকে আমাদের এই অরুণোদয় ব্যান্ডেল অরুণোদয় ক্লাবের আজকে আমাদের এই ছোট্ট প্রচেষ্টা, আমরা প্রায় 350 থেকে 400 মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করছি, যেটুকু আমাদের ক্লাবের তরফ থেকে সম্ভব হয়েছে আমাদের সমর্থন মধ্যে দিয়ে আমরা দেওয়ার চেষ্টা করছি। কিন্তু এটাও বলে রাখি যে আমরা তাদেরকে মিডিয়ার সামনে আনতে চাইছি না, কারণ আমরা কিছু পাস্ট এক্সপিরিয়েন্স আমরা দেখেছি যে আজকে যে পরিস্থিতিটা পড়েছে এটা কিন্তু মানুষেরা খুব বিপদে পড়ে সেই সাহায্যটা নিচ্ছে এবং আমরাও সেই সাহায্যটা করছি। সুতরাং তাদেরকে যদি আমরা মিডিয়ার সামনে আনি, আমার মনে হয়, আমাদের ক্লাবের পক্ষ থেকে আমাদের মনে হয় যে এটা তাদেরকে অপমানিত করা হবে, কারণ তারা আজকে কিন্তু বাধ্য হয়ে সাহায্যটা আমাদের কাছ থেকে নিচ্ছেন। কারোর কিন্তু সেরকম অবস্থা না যে সাহায্যটা নিতেই হবে। এখনই আমাদের সময় যে আমরা প্রত্যেককে মানুষ মানুষের পাশেই দাঁড়াবো, সাহায্য করব। সেই কারণেই আমাদের এই অরুণোদয় ক্লাবে এখানকার প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, আমার এখানে সেক্রেটারি থেকে শুরু করে সকল সদস্যরা আছেন অরুণোদয় ক্লাবের, এবং সকাল থেকেই আমাদের এই কর্মসূচিটা চলছে। আশা করছি বিকেলের মধ্যে শেষ হয়ে যাবে এবং আমরা দূরত্ব, সোশ্যাল ডিস্টেন্স সব কিছুই মেনটেন করে আমরা সব কিছু করছি, যাতে কোনো অসুবিধা না। ব্যুরো রিপোর্ট, হুগলি, আজকে। করোনা পরিস্থিতিতে দুর্গাপূজোর বাজেটে টাকা বাঁচিয়ে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে প্রদান করল শ্রীরামপুর টাউন ক্লাবের সদস্যরা। ক্লাবের পক্ষ থেকে এদিন 10,001 টাকা অনুদান শ্রীরামপুর মহকুমা শাসকের দপ্তরে গিয়ে দেওয়া হল। দুর্গাপূজোর বাজেটের টাকা কাটছাট করে শ্রীরামপুর টাউন ক্লাবের পক্ষ থেকে 10,000 টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করল ক্লাবের সদস্যরা। এদিন ক্লাবের তরফে শ্রীরামপুর মহকুমা শাসকের দপ্তরে গিয়ে তুলে দেওয়া হয় ত্রাণের সেই চেক। এবছর শ্রীরামপুর টাউন ক্লাবের 50তম বর্ষের দুর্গাপুজো, বিভিন্ন বিনোদনমূলক পরিকল্পনা ছিল এবারের পুজোকে ঘিরে, কিন্তু বাদ সেধেছে করোনা ভাইরাসের আতঙ্ক, লকডাউনের ভয়াবহ পরিস্থিতি। মুখ্যমন্ত্রীর কোভিড-19 ত্রাণ তহবিলে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন সকলেই, সেই কারণেই এবার শ্রীরামপুর টাউন ক্লাবের এই অভিনব উদ্যোগ। ব্যুরো রিপোর্ট, হুগলি, আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলা সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 84%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। লকডাউন পরিস্থিতিতে মানুষের সুরক্ষার্থে বাড়িতে বসেই ব্যাংক পরিষেবা, সৌজন্যে নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড। গরুর বর্জ্য পরিষ্কার করতে নেমে অসুস্থ 5, মৃত 2 চাঞ্চল্য সিঙ্গুরে। আজকের মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।